বিশ্বের আর কোনো দেশ ভ্রমণ বাকি নেই, তাই নিজেই তৈরি করে নিলেন নতুন এক দেশ। সময়ের সাথে সাথে সেই দেশে জারি করলেন নতুন সব আইন। ক্যালিফোর্নিয়ার মরুভূমির 11 একর আয়তনের এই দেশের রয়েছে নিজস্ব পাসপোর্ট, পতাকা, মুদ্রা ও জাতীয় সঙ্গীত। এমনকি দাবি করা হয় এই দেশে 500 জন নিবন্ধিত নাগরিক রয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন নাগরিক র্যান্ডি উইলিয়ামস জাতিসংঘ স্বীকৃত প্রায় সবকটি দেশই ভ্রমণ করেছেন। শুধু একটি দেশে ভ্রমণ বাকি থাকা অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন নিজেই এবার নতুন একটি দেশ তৈরি করবেন। যে কথা সেই কাজ। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে 11.07 একরের খালি জমি কিনে উইলিয়ামস সেটিকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করেছেন। উইলিয়ামস পেশায় একজন রেডিও ব্রডকাস্টার। নিজের নবগঠিত দেশটির নাম তিনি রেখেছেন স্লোজামাস্তান, যা আসলে তার রেডিও শোয়ের নাম। একই সাথে তিনি নিজেকে দেশটির স্বঘোষিত সুলতান হিসেবেও ঘোষণা করেছেন। চোখে সানগ্লাস, গায়ে স্যুট পরিহিত অবস্থায় 2021 সালের 1 ডিসেম্বর উইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দ্য রিপাবলিক অব স্লোজামাস্তানের স্বাধীনতা ঘোষণা করেন। এই বিচ্ছিন্নতার ঘোষণাটি তিনি খোলা আকাশের নিচে স্থাপনকৃত সরকারি অফিস থেকে লাইভে সম্প্রচার করেন। একই সাথে দেশটির রাজধানীর নাম দেন ডাবলান্ডিয়া। সময়ের সাথে সাথে স্লোজামাস্তানে উইলিয়ামস অদ্ভুত সব আইন জারি করেছেন, যেমন সেখানে স্যান্ডেল পরা বেআইনি। একই সাথে রয়েছে নিজস্ব পাসপোর্ট, পতাকা, মুদ্রা ডাবল ও জাতীয় সঙ্গীত। এমনকি দাবি করা হয় স্লোজামাস্তানের মোট 500 জন নিবন্ধিত নাগরিক রয়েছে। এছাড়াও আরও 4,500 জন ব্যক্তি রয়েছেন যারা শর্ত সাপেক্ষে দেশটিতে নিবন্ধিত কিংবা অপেক্ষমান তালিকায় রয়েছেন। উইলিয়ামস তার তৈরি করা মাইক্রোনেশনে পর্যটকদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে তার ভ্রমণ বাকি থাকা সর্বশেষ 193তম দেশ উজবেকিস্তানও তিনি সম্প্রতি ঘুরে এসেছেন। উইলিয়ামস বলেন, স্লোজামাস্তান প্রতিষ্ঠার অন্যতম একটি কারণ হচ্ছে 193তম দেশের পর সে 194তম দেশ ভ্রমণ করতে চেয়েছিল। দেশটির সরকার ব্যবস্থা নিয়ে উইলিয়ামস জানান, বেশিরভাগ সময়ই তিনি স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করেন, যদিও দেশের নামের আগে রিপাবলিক শব্দটি যুক্ত রয়েছে। উইলিয়ামস বলেন, মাঝে মাঝে বিশেষ ভোট ও গণভোটের আয়োজন করা হয়। সম্প্রতি দেশের জাতীয় ফল, খেলা ও পশু কী হবে সেটা নিয়ে নাগরিকদের ভোট প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। স্লোজামাস্তানের হয়ে যে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় উইলিয়ামস উজ্জ্বল সবুজ রঙের একটি সুলতানি পোশাক পরেন। এছাড়াও তিনি রক্ষী ভাড়া করে নিজের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করেন। উইলিয়ামসের স্বঘোষিত দেশটির নাগরিক কিংবা মন্ত্রী হওয়ার জন্য ওয়েবসাইটে আবেদন করা যায়। এই প্রবণতা ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে এবং প্রায় 1,000 মানুষ ওয়েবসাইটে আবেদনও করেছে। নাগরিক নিউজ ডেস্ক।